ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। সকালের নাস্তা দিয়ে শুরু করছি ব্লগটি। আজ বানাবো নাস্তায় ছিটা রুটি আর ডিম পোচ, সাথে দুধ চা। এই তো বানাচ্ছি। এখানে চালের গুঁড়োর সাথে আদা বাটা, সামান্য লবণ স্বাদ মতো নিয়েছি, নর্মাল পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। এই তো পিঠা তৈরি করছি, পিঠাগুলো বানিয়ে নিচ্ছি, মানে রুটি। এটা খুব ইজি, আপনাদের নিশ্চয়ই পছন্দ হবে এই রুটিটা। তো এখন খেয়ে নিচ্ছি, সাথেই থাকুন। খুব মজার ছিল। আপনারা চাইলে এটি গরুর মাংসের ফুনার সাথে খেতে পারেন। আমি ডিম দিয়ে খাচ্ছি, আমার ভালো লাগে। আপনারা কমেন্ট করে জানাবেন কাদের এগুলো পছন্দ। খুব সহজ রেসিপি এটি। যদি আপনারা চান তাহলে এটি বানিয়ে খেতে পারেন সকালের নাস্তা হিসেবে। তো এটা সহজ, যদি আগে থেকে আপনাদের বাসায় চালের গুঁড়ো রেডি থাকে তো ট্রাই করবেন একদিন, আশা করি ভালো লাগবে। তো এখন আমি চা খাবো, তার জন্য আমি চা ঢালছি, মানে চা বানানো শেষ, এখন চা ঢেলে খাবো, মানে পান করব। সকালে চা না খেলে তো দিনই শুরু হয় না, চাটা খেতেই হয় প্রতিদিন, চা না হলে কফি। তো চা খেয়ে নিচ্ছি, এখন আরেকটু পরে আমি রান্না করব। সো এখন রান্না করছি, মাছ ভেজে নিচ্ছি। এখানে বাইলা মাছ নিয়েছি, ভুনা করব আজকে, যেটাকে বলে বেলে মাছ। সামান্য হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি ভাজার জন্য। আমার পছন্দের এটাও একটা মাছ, ইলিশের সাথে এই মাছটাও আমার খুবই পছন্দ। তেল গরম করে নিয়েছি, এখন আমি মাছগুলো কড়াইতে ছেড়ে দেব ভাজার জন্য। এক এক করে ছেড়ে দিচ্ছি মাছগুলো, ভালোভাবে ভেজে নেব আমি। এই তো মাছ ভাজা শেষ, এখন পেঁয়াজ ভেজে নিচ্ছি। এখানে পরিমাণ মতো আধা আধা চামচ সব কিছু দিয়ে রেখেছি, আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর স্বাদ মতো লবণ তো আছি। সো সব কিছু মিলে আমি এখানে দিয়ে দিব। আগে পেঁয়াজটা একটু বাদামি হোক, তারপর আমি পানির সাথে মশলাটা গুলিয়ে আমি এখানে ছেড়ে দিয়েছি। এখন এই মশলাটা কষবে। সো অলরেডি কষে গেছে মশলা, এখন আমি মাছগুলো দিয়ে দিব, মশলার উপর বিছিয়ে দিচ্ছি। এই তো আমি মাছগুলো ঢেলে দিচ্ছি, এখন হালকা নাড়াচাড়া করে আমি পানি দিয়ে একটু কম আঁচে দিয়ে দিব, তাহলেই রেডি হয়ে যাবে। তো এখন নেড়ে নিচ্ছি, হালকা একটু নাড়াচাড়া করে নিতে হবে, তারপর ঠেকে দিব। তো রেডি আমার বাইলা মাছের ভুনা। এখন ডালের চরচড়ি করব, তাই ডাল ধুয়ে নিচ্ছি, মসুরের ডাল ভালোভাবে ধুয়ে নিচ্ছি। পেঁয়াজ এখানে ভাজছি, আর এখানে পরিমাণ মতো আধা চামচ আদা বাটা, মরিচ, হলুদ, ধনিয়া, এগুলো সবগুলো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তো আবারও সে একই মতন পানিতে গুলিয়ে আমি মশলাগুলো ছেড়ে দিলাম, তারপর মশলা কষাবো। এই তো মশলা কষাচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম।
তো আমার রান্নাগুলো প্রায় হয়ে যাচ্ছে, আমার মাছ পোনা তো শেষ, এখন ডাল চচ্চড়িও শেষ হয়ে যাবে। খানিকক্ষণ বাদে মশলা কষানোর পর আমি ডালগুলো দিয়ে দিব। এই তো এখন আমি ডালগুলো দিয়ে দিচ্ছি। এক এক করে সব ডালগুলো দেওয়ার পর আমি ভালোভাবে ডালটাকে একটু মশলায় মিক্স করে নেব, একটু ভাজা ভাজা করে নেব, একটু ভালোভাবে নেড়ে নেব। এখন এই তো নেড়ে নিচ্ছি। নাড়ার পর আমি পানি দিয়ে দেব পরিমাণ মতো। এই তো ভেজে নিচ্ছি, এরপর পানি দিয়ে দেব। পানি দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো আন্দাজ মতো পানি ঢেলে দিবেন। তো আমি ঢাকা দিয়ে দিই, এখানে আম দিব, একটু স্পেশাল করে রাখবো। এই তো বলক ওঠার পর আমি আমগুলো দিয়ে দিব, কাঁচা আম। আম দিলে আপনার এই চচ্চড়িটা একটু ভিন্ন স্বাদের হবে, ট্রাই করতে পারেন, আপনাদের ভালো লাগবে এই চচ্চড়ির সাথে কাঁচা আম দেওয়া। তো আমি দিয়ে দিচ্ছি। তো শেষ, প্রায় শেষ রান্না, আর একটু রাখবো। তো খেতে কিন্তু ভীষণ দারুণ মজা হবে, আপনারা প্লিজ ট্রাই করবেন, আশা করছি মজা হবে। আমি নিজেও খেয়েছি, খুবই ভালো লেগেছে। সো এটা আপনারা ট্রাই করতে পারেন, আম দিয়ে, কাঁচা আম দিয়ে চচ্চড়ি। দেখুন কতটা সুন্দর, কতটা কালার হয়েছে, আর সব কিছু পারফেক্ট মতো হয়েছিল। সো আমি এখন খাবো। এই তো খাচ্ছি, প্রথমে আমি মাছ পোনাটা দিয়ে খাচ্ছি, আমার পছন্দের মাছ পোনা। তো খুবই মজার ছিল, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। মাছটাও খুবই পারফেক্টভাবে রান্না করা হয়েছিল। এই তো বোম্বাই মরিচ নিয়ে আমি
ডাল দিয়ে খাচ্ছি, খুবই টেস্টি হয়েছিল। ঝাল ঝাল, আমার ঝাল ঝাল খাবারই খুবই পছন্দ লাগে, তো আমি খাচ্ছি এখন। আমি খেতে খেতে বিদায় নিয়ে নেব। যদি আমার ব্লগটি সারাদিনে ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করছি আমার ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে থ্যাংকস ফর ওয়াচিং। সাবস্ক্রাইব মাই চ্যানেল, থ্যাংকস ফর ওয়াচিং বিডি নিশাদ ব্লগস।